আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আপনারা ইতিমধ্যে জানেন আমার ছোটোখাটো ছাদ বাগান রয়েছে, তো সেগুলা বৃষ্টিতে অনেকাংশে নষ্ট হয়ে গেছে, অনেক গাছ কচরা ধরে গেছে, অর্থাৎ নোনা ধরে গেছে। বিশেষ করে তো আমার বড় বড় কিছু গাছ মারা গেছে, এখন টবগুলা প্রায় সম্ভবত 99% খালি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু এখনও গাছ জীবিত আছে, তার মধ্যে আছে হচ্ছে পুঁই শাক, চালকুমড়ার গাছটা। আর আজকে লাইভে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার গাছ তো অনেকগুলা মারা গেছে, নতুন গাছ আবার নিয়ে আসব। এর ভিতরে আমি কিছু মাটি রিসাইক্লিং করে রেখেছি। তো মাশাল্লাহ আমার বেগুন গাছে কিন্তু ভালো বেগুন রয়েছে, আজকেও কিন্তু খাওয়ার জন্য বেগুন নিয়ে গিয়েছিলাম। তো আসল কথায় আসা যাক, আপনারা জানেন আমি ড্রাগন ফল গাছ নিয়ে এসেছিলাম দীর্ঘ 2 বছর আগে সম্ভবত। এই ড্রাগন গাছটা মাশাল্লাহ এখন হতে 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 এই ড্রাগন গাছে ফল এসেছে। তো আমি আরেকটা ভিডিও করতাম যখন ফুল এসেছিল তখন, বাট সময়ের অভাবে আমি ঢাকায় চলে গেছিলাম, সেজন্য আমি ভিডিওটা করতে পারি নাই। আর করছি এই জন্য যে আপনাদেরকে দেখাতা, মানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই জন্য যে আপনারা হতাশ হবেন না। যেমন আমি 2টা বছর এই ড্রাগন গাছটা আমি লালন পালন করেছি, এখন অবশেষে এই ড্রাগন গাছে ফল এসেছে, আর সেই ফলটা হচ্ছে কাঙ্ক্ষিত ড্রাগন ফল। তো ইনশাল্লাহ আশা করছি এই ফলটা আরও 10-15 দিন পর খাওয়ার উপযোগী হবে। এ হচ্ছে আমার ড্রাগন গাছের ফল আসা। তারপর আমি ড্রাগন গাছ থেকে আমি ছোট ছোট অনেকগুলা ড্রাগনের চারা রোপণ করেছি, সেগুলো এখানে আছে। আর আমার প্রায় মরে গেছে, কিন্তু মারা গেছে বৃষ্টিতে, অনেকগুলো আরও মারা যাচ্ছে। এ হচ্ছে আমার ছাদ বাগানের মানে আপডেট। আর এগুলো হচ্ছে যে পুদিনা পাতা, আপনারা যারা থানকুনি পাতা নামেও চিনেন পুদিনা পাতা। আসলে আমি টুকটাকি সবই করেছি, সব করার চেষ্টা করেছি, হয়েছে। আমার এবারে মরিচের দাম অনেক ছিল, বাট আমি কিন্তু মরিচ কিনা লাগে নাই বাজার থেকে। আমার এই 2-3টা গাছের মরিচ দিয়ে আমার পুরা মাস চলে গেছে, কয়েকটা মাস। এ হচ্ছে আমার ছোট ছোট শশা বাগানের, এখন তো প্রায় সব গাছে প্রায় মৃত, তার মধ্যে যেগুলো জীবিত আছে এর ভিতরে কিছু শসা গাছ আছে, চালকুমড়া গাছ আছে, পুঁই শাক গাছ আছে, পেঁপে গাছ আছে, বেগুন গাছ আছে, আর মরিচ গাছ 1-2টা আছে। এখন মরিচ আবার বাজার থেকে কিনতে হচ্ছে। আমি চেষ্টা করতেছি যে কিছু না কিছু করার জন্য, তারা যারা ছোটোখাটো ছাদ বাগান করতে চান বা বাড়ির আঙিনায় কিছু করতে চান তারা করবেন, হতাশ হবেন না। যেমন আমি ড্রাগন গাছটা আমি ভাবলাম যেন হয়তো বা ফল ধরবে না, বাট আজকে 2 বছর পর এই ড্রাগন গাছটা, 2-2.5 বছর পর এই ড্রাগন গাছটি ফল ধরেছে, ফুল ধরেছে। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড আল্লাহর কাছে। এটা আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে একটা ফল দিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করার যে ধৈর্য ধরেছি সেগুলোর একটা পূর্ণ ফল দিয়েছে। এই হচ্ছে অবস্থা, গাছে কাঁঠাল, যারা ছোটোখাটো কিছু করতে চান তারা কিন্তু করতে পারেন, হতাশ হবেন না। এগুলো হচ্ছে ড্রাগনের বাচ্চা। তো এই হচ্ছে অবস্থা, আপনারা যা করবেন ইনশাল্লাহ লেগে থাকবেন, দেখবেন হবে। আমার অনেক এখান থেকে আমি এই 3-4 মাস সবজি যে পরিমাণ নিয়েছি বাজারে, যেহেতু জানেন আপনারা সবজি 60 টাকার নিচে কোনো সবজি নাই, আলুর কেজি পর্যন্ত 60 টাকা, এর উপরে 100 টাকার নিচে খুব কম সবজি পাওয়া যায়, আর সবগুলো 100 টাকার উপরে কেজি। তো আমার মোটামুটি সবজি কেনা থেকে আমি প্রায় সাশ্রয় হয়েছে, যে আমি যে গাছগুলো রোপণ করেছিলাম। তো আপনারা চেষ্টা করবেন টুকটাক অল্প অল্প করে কিছু করার, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষিকাজে মনোযোগী হবেন। কৃষিকাজ করলে নিজের শরীর মন 2টাই ভালো থাকে, সেজন্য চেষ্টা করবেন কৃষির সাথে সম্পৃক্ততা থাকার জন্য, কৃষির সাথে
নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। পরিশেষে একটাই কথা বলবো, যারা মাটিকে ভালোবাসবে তারাই হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।